একজন ভদ্রমহিলা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতে লক্ষ্য করেন ঝোপঝাড়ের আড়ালে কিছু একটা নড়াচড়া করছে। কিছুটা সামনে যেতেই তিনি দেখতে পান একটি কুকুর দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলাকে দেখে কুকুরটি ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর সে অনেকটা অসহায়ের মতো মহিলার কাছে এগিয়ে আসে। এরপর কুকুরটি যখন মহিলাটির দিকে এগিয়ে আসে, তখন তিনি লক্ষ্য করেন যে কুকুরটির মুখে একটি কস্টিপ দিয়ে বেঁধে দেওয়া। কুকুরটি তার মুখে লাগানো কস্টিপের যন্ত্রণায় এমনটা করছে। তারপর মহিলাটি কোনো কিছু না ভেবে কুকুরটিকে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে কুকুরটিকে একটি গামলার মাঝে পানি রেখে সেখানে বসিয়ে দেয়। এরপর ভদ্রমহিলা ধীরে ধীরে কুকুরটির মুখ হতে ট্যাপটি খুলে নেয়। ট্যাপ খুলতে খুলতে ভদ্রমহিলা লক্ষ্য করেন যে কুকুরটির পুরো মুখে ঘা হয়ে গেছে। কোনো নির্দয় ব্যক্তি হয়তোবা অসহায় এই কুকুরটির মুখ বেঁধে এভাবেই ফেলে গিয়েছে। কুকুরটি তার অসম্ভব যন্ত্রণায় কাতরাতে শুরু করে। কুকুরটির মুখ খোলার সাথে সাথেই সে গামলায় থাকা অপরিষ্কার পানিগুলো খেতে থাকে, যা দেখে তিনি বুঝতে পারেন যে কুকুরটি অনেক দিন ধরেই কোনো খাবার খেতে পায়নি। এরপর তিনি আরও কিছু পরিষ্কার পানি গামলার মাঝে ঢেলে দেয়। এভাবেই আস্তে আস্তে কুকুরটির যত্ন নিতে শুরু করেন তিনি। একটা সময় কুকুরটি যখন কিছুটা সুস্থ হয়ে ওঠে, তখন ভদ্রমহিলা কুকুরটিকে ছেড়ে দেয়। কুকুরটিকে ছেড়ে দেওয়ার পর হৃদয়বান ভদ্রমহিলার দিকে বারবার কুকুরটি এভাবেই তাকিয়ে থাকে। কুকুরটি হয়তোবা তার অসহায় চাউনি দিয়ে ভদ্রমহিলাকে বুঝাতে চাচ্ছে সে তার সাথেই থাকতে চায়। কিন্তু কিছুদিন পর কুকুরটি আবারও ভদ্রমহিলার কাছে ফিরে আসে আর ভদ্রমহিলা তাকে আদর করে। বন্য প্রাণীদেরকে অল্প একটু ভালোবাসা দিলেই যে তারা আমাদের আপন করে নেয়, এই ভিডিওটি হতে পারে তার জলজন্ত উদাহরণ। নায়রা একজন পশুপ্রেমী মানুষ। সে একদিন গাড়ি করে পাহাড়ের আঁকাবাঁকায় রাস্তায় যখন তার ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, ঠিক তখনই সে পাথরের মাঝে দেখতে পায় যে রাস্তার ধারে গাছের সাথে শিকল দিয়ে একটি কুকুরকে কেউ বেঁধে রেখেছে। যা দেখে সে দ্রুত সেখানে ছুটে যায়। সে কুকুরটির কাছে গেলে কুকুরটি তাকে দেখে জড়িয়ে ধরার চেষ্টা করে, যা দেখে কুকুরটির জন্য তার খুবই মায়া হয়। এরপর কুকুরটির মালিককে খোঁজার চেষ্টা করে সে। তারপর কুকুরটির মালিককে খোঁজার উদ্দেশ্যে সেখানে একটি বৃদ্ধ মহিলার সাথে কথা বলতে থাকে। তখন ভদ্রমহিলার কাছ থেকে তিনি জানতে পারেন কুকুরটি ছিল তার স্বামীর। তারা তাদের পরিবারের সকলে মিলে তাকে দেখভাল করত। তারপর সেই ঘরের ভেতরে নায়রাকে নিয়ে গিয়ে দেখায় তার কাছে আরও ছোট ছোট কিছু কুকুর ছানা রয়েছে, যা দেখে নায়রা বৃদ্ধ মহিলার কাছ থেকে ছোট ছোট কুকুর ছানাগুলোকে নিয়ে যাওয়ার আবদার প্রকাশ করে। আর ভদ্রমহিলাও কুকুর ছানাগুলোকে তার কাছে দিয়ে দেয়, কারণ এই কুকুর ছানাগুলোকে খাওয়ানোর মতো আর তাদের দেখভাল করার মতো সামর্থ্য তাদের ছিল না। কিন্তু নায়রা যে ভদ্রমহিলার বড় কুকুরটিও চেয়ে বসেছে, কিন্তু বৃদ্ধ মহিলা তাকে বড় কুকুরটি দিতে রাজি হয়নি। তারপর নায়রা ছোট ছোট কুকুর ছানাগুলোকে নিয়ে তার বাসায় ফিরে আসে। পরের দিন সে আবার গাড়িতে করে বড় কুকুরটির জন্য কিছু খাবার নিয়ে সেই পাহাড়ি অঞ্চলে পৌঁছে যায়। কুকুরটি নায়রাকে দেখে খুবই খুশি হয়। নায়রা প্রথমে কুকুরটির ঘরের আশপাশ পরিষ্কার করে দেয়। এরপর তাকে তার গাড়িতে করে আনা খাবারগুলো খাইয়ে দেয়। তারপর নায়রা লক্ষ্য করে যে তারা কুকুরটিকে দূষিত পানি খেতে দেয়, যা দেখে নায়রা ভদ্রমহিলার ঘরে গিয়ে কিছু পরিষ্কার পানি এনে কুকুরটিকে খেতে দেয়। এভাবেই নায়রা প্রতিদিনই কুকুরটিকে খাবার খাইয়ে দিতে আসত। আর ভদ্রমহিলার স্বামীর খোঁজ খবরও নিত সে, কারণ ভদ্রমহিলার স্বামী চাইলেই সে এই কুকুরটিকে তার সাথে নিয়ে যেতে পারবে। এভাবে যায় বেশ কদিন। এরপর হঠাৎ একদিন নায়রা ওই ভদ্রমহিলার স্বামীর দেখা পায়। নায়রা ভদ্রমহিলার স্বামীর সাথে কথা বলে কিছু টাকার বিনিময়ে সে কুকুরটিকে নিতে চায়। কিন্তু বৃদ্ধ লোকটি ছিল দুষ্ট প্রকৃতির। সে নায়রা থেকে $1,000 আবেদন করে, যা নায়রা দিতে অস্বীকৃতি জানায়। তারপর ভদ্রলোকটি নায়রাকে বলে সে যদি তাকে অর্থ দিতে না পারে, তবে তাকে একটি শেল্টার তৈরি করে দিতে। এরপর নায়রা তার লোকজন নিয়ে এসে ভদ্রলোকটিকে একটি উপযুক্ত শেল্টার তৈরি করে দেয়। শেল্টার তৈরি করে দেওয়ার পর বৃদ্ধ লোকটি নায়রাকে
কুকুরটি নিয়ে যেতে বলে। নায়রা যখন কুকুরটির কাছে যায় এবং কুকুরটির শিকল খুলতে থাকে, তখন কুকুরটি খুশিতে আত্মহারা হয়ে ওঠে। নায়রা এই কুকুরটিকে একটি কাপড়ের বেল্ট দিয়ে বেঁধে দেয়। তারপর সে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর এই কুকুরটিকে নিয়ে তার গাড়িতে উঠে পড়ে। এরপর নায়রা কুকুরটিকে নিয়ে চলে আসে তার নতুন ঠিকানায়, যেখানে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং সেখানে তার নতুন কিছু বন্ধুও পাবে। সে ঘরে আনার পর নায়রা বেশ ভালো করে কুকুরটিকে গোসল করিয়ে দেয়, যেতে করে সে জীবাণুমুক্ত থাকে। এরপর নায়রা তার ঘরের আঙিনায় একটি কাঠের ঘর তৈরি করে কুকুরটির জন্য, যেখানে কুকুরটি আরাম আয়েশে থাকতে পারবে। একজন ভদ্রমহিলা তার ঘরের মাঝে বেশ কিছু কুকুর লালন পালন করতেন। কুকুরগুলোকে সে অনেক ছোট থেকে পেলে পুষে বড় করে তুলেছেন। কিন্তু কুকুর ছানাগুলোর মধ্যে একটি ছানার পায়ের মাঝে অনেকটা টিউমার জাতীয় কিছু একটা দেখা যায়, কিন্তু ভদ্রমহিলার চোখে তা কখনো পড়েনি। কিন্তু ছানাটি যতই বড় হচ্ছে ততই পায়ের টিউমারটি বড় হচ্ছে, আর কুকুর ছানাটিও এই টিউমারটির জন্য ছোট থেকেই অনেকটা দুর্বল ছিল। দিন যতই সামনে এগোচ্ছে কুকুর ছানাটির শরীরটি যেন ততই ভেঙে পড়ছে, যা দেখে ভদ্রমহিলা বেশ চিন্তায় পড়ে যায়। তাই তো তিনি একজন পশু চিকিৎসকের কাছে কুকুরটিকে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ নানাভাবে পশু চিকিৎসক কুকুর ছানাটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারেন যে কুকুর ছানাটিকে অপারেশন করতে হবে। তারপর কুকুরটিকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। সে হয়তোবা ভাবছে তার আদরে কুকুরটি আর কখনোই বেঁচে ফিরবে না তার কাছে। কিছুক্ষণ পরেই ডাক্তাররা খুব দক্ষতার সাথে কুকুরটির চিকিৎসা সম্পূর্ণ করে। ডাক্তার তার অপারেশন শেষ করার পর যখন ভদ্রমহিলার কাছে তার আদরের কুকুরটিকে ফিরিয়ে দেয়, তখন ভদ্রমহিলা কুকুরটিকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ে। এ যেন হারানো সন্তানকে খুঁজে পাওয়ার আনন্দ।